উফ, বাইরে কি গরম! এই গরমে থাকা যায়? ইস, বাইরে কত পুয়ার পিপল, যেদিকে তাকাই শুধু পুয়ার পিপল। এই গরমের মধ্যে বাস, রিক্সা, সিএনজিতে কীভাবে যাতায়াত করছে সবাই? কি করে সম্ভব? চারিদিকে শুধু পুয়ার পিপল। এই গরমে সাইকেল চালানো কত কষ্ট, এই গরমে রাস্তায় হিসু করাটাও অনেক কষ্টের। না, এই পুয়ার পিপলদের জন্য আমার অনেক কষ্ট হয়। হ্যাঁ, আমাদের দেশটা আসলে পুয়ার পিপলে ভরা। এই গরমে যারা আমার মতো বাস, রিক্সা, সিএনজিতে করে অফিস যায়, বা যারা মাঝে মাঝে পায়ে হেঁটে অফিস যায়, তারাই তো আসলে জীবন যুদ্ধের শ্রেষ্ঠ যোদ্ধা। এসি গাড়িতে বসে তো আসলে জীবনের আসল অর্থ বোঝা যাবে না। আর এদের প্রতি আমার খুব মেজাজ খারাপ হয়। আরে ভাই, তোর এক একটা লোক এক একটা কার নিয়ে ছুটিস, এটা কোনো কথা? এতে তো রাস্তার জ্যাম বাড়ে, মনটা যা চায়। এই যে আমাদের মতো বাসে যাতায়াত করো, পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করো, তাহলেই তো দেশের ভারসাম্য বজায় থাকবে। এইভাবে তো আসলে সম্ভব নয়।